আমাদের সকলের প্রাণের প্রিয় ছোট্ট বন্ধুরা, খেলতে খেলতে লেখাপড়া, পড়তে পড়তে খেলার আজকের আসরে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত। আশা করি তোমরা ভালো আছো। তোমরা জানো আমরা এই লকডাউনে তোমাদের স্কুল বন্ধ তোমাদের জন্য, কারণ সবার তো আর বড় ফোন নেই, তোমার জন্য, তোমাদের জন্য আমরা টিভিতে ক্লাস শুরু করেছি। রাধানগর বোর্ড প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা এবং বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষিকারা, বিভিন্ন ডাক্তার, বিভিন্ন বিজ্ঞানী, সকলে মিলে আমরা তোমাদের জন্য বানিয়েছি এই খেলতে খেলতে লেখাপড়া, পড়তে পড়তে খেলার আসর। তো আজকের আসরে আমরা যে যে বিষয়গুলো জানবো তোমাদের একটু জানিয়ে দিই। আজকে আমরা গানের সুরে ইংরেজি পড়ব। ইংরেজি, এই যে ইংরেজিটা কেমনভাবে পড়তে হয় তার জন্য আমাদের যেটা দরকার সেটা হচ্ছে এ, বি, সি, এই সমস্ত যে বর্ণগুলো আছে সেগুলোর উচ্চারণগুলো কেমন হবে সেগুলো একটু বোঝা। তারপর আমরা ধীরে 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 অনেক বড় বড় শব্দ পড়তে শিখে যাব। তো সেইটা আমরা আজকে গানের তালে করব। এ থেকে জেড পর্যন্ত প্রত্যেকটা বর্ণ দিয়ে আমরা চারটে করে শব্দ শিখব। আর আজকে আমরা তোমাদের একজন ছোট্ট বন্ধু, সে তোমাদের মাপনি চোঙের সাহায্যে বস্তুর মাপ দেখাবে। আর সবশেষে যেটা জানবো বন্ধুরা, সেটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, এই মহাকাশ বিজ্ঞান, মহাকাশ নিয়ে আমাদের জানা বোঝাটা একটু আধটু করে শুরু করলে কেমন হয়। তো আমরা সেটা আজকে শুরু করব। আজকে আমরা তোমাদের তৃতীয় শ্রেণীর পরিবেশ বইয়ে, তোমরা জানো যে আছে যে চাঁদের কলা, দিন রাত, এই সব বিষয়গুলো আছে, সেগুলো আমরা একটু একটু করে বোঝার চেষ্টা করব। তো এই মহাকাশ বিজ্ঞান জানা, মহাকাশ বিজ্ঞানের প্রাথমিক বিষয়গুলোকে জানা, এই মহাকাশ সম্বন্ধে জানার যে প্রাথমিক বিষয়গুলো সেটা আমরা শুরু করছি। তো ভালো করে তোমরা দেখবে এবং বোঝার চেষ্টা করবে। আর তোমাদের আরেকটা কথা জানিয়ে দিই, আমাদের এই ক্লাসগুলো একই সাথে চলছে রাধানগর বোর্ড প্রাথমিক বিদ্যালয়ের ইউটিউব চ্যানেলে। তোমরা যদি চাও সেখান থেকে আমাদের ক্লাসগুলো দেখে নিতে পারো। তোমাদের আবার বলছি যে তোমাদের বইয়ে যেভাবে অঙ্ক করার কথা বলা আছে সেটা কিন্তু খুব উন্নত মানের পদ্ধতিমালার মধ্যে দিয়ে। আমরা তোমাদের দেখিয়েছি যে 2 আর 3-এর লসাগু যে 6, এটা কিন্তু হাতে করে ছুঁয়ে দেখা যায়। তো সেই বিষয়গুলো আমরা বারবার রাখার চেষ্টা করেছি, বলার চেষ্টা করেছি, কার্ডের সাহায্যে আমরা অঙ্ক করার চেষ্টা করেছি। তো আমরা সেই বিষয়গুলো শিখব, জানব। তো বন্ধুরা চলো এরপর আমরা চলে যাই আজকে আমাদের প্রথম পড়া, সেটা হচ্ছে আমরা মজা করে ছড়ার মাধ্যমে গানের তালে তালে ইংরেজি বর্ণমালা দিয়ে বিভিন্ন শব্দগুলো পড়তে শিখে ফেলি। তোমাদের যারা প্রথম শ্রেণীতে পড়ো তোমরা তোমাদের আমার বই বের করে ফেলো, সেখান থেকে আমরা শব্দগুলো শিখব। আর বাকি যারা আছো তোমরা সাথে সাথে বলো, কারণ এতগুলো ইংরেজি শব্দ ভালো করে বুঝে নেওয়া এটাও কিন্তু দরকার। তো চলো আমরা যাই ওই ক্লাসটায়। ও, আরেকটা বিশেষ ঘোষণা, তোমরা তো জানো আমাদের এই ক্লাসগুলো এরপর থেকে হবে কেবলমাত্র 309 নম্বর চ্যানেলে, সিটিরই 309 নম্বর চ্যানেল। এটা দেখা যাবে সারা পশ্চিমবঙ্গ থেকে, যার যার সিটি কেবল কানেকশন আছে তারাই দেখতে পারবে। তো এটা তুমি তোমার বড়দের জানিয়ে দাও এবং অ্যাক্টিভেট করে নাও ওই চ্যানেলটা, এটার জন্য আলাদা কিন্তু কোনো খরচ তোমাদের বহন করতে হবে না। ছোট্ট বন্ধুরা, তোমরা তোমাদের আমার বই যে প্রথম শ্রেণীর আছে তার 52 পাতা বের করো। আজকে আমরা আমাদের এই ক্লাসে এই সমস্ত শব্দগুলো, ইংরেজি যে শব্দগুলো আছে এ, বি, সি, ডি দিয়ে, সেই সমস্ত শব্দগুলো আমরা মজা করে শিখব, গানের সুরে শিখব এবং সঠিক উচ্চারণে কিভাবে আমরা ইংরেজি শব্দগুলো বলবো সেইটাও শিখে যাব। এ, বি, সি, ডি দিয়ে অনেক শব্দ তোমাদের বইয়ে আছে, এইগুলো আমরা একটা 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 করে শিখব। ঠিক আছে, তাহলে চলো আমি শুরু করছি, তারপর শুনে নাও তোমরা, শুনে শুনে গাও এবং দেখে নাও ছবিগুলো। আর তোমরা তোমাদের বইয়ের 52 পাতা বের করো, আমি পরপর পরপর পাতায় তোমাদের যে এ, বি, সি, ডি দিয়ে যে সমস্ত শব্দগুলো আছে সেই সমস্ত শব্দগুলো দিয়ে আজকে যে বর্ণগুলো আমরা শিখব এবং তার সাথে শব্দগুলো আমরা আজকে কিন্তু শিখে যাব, মজা করে শিখব। তাই চলো শুরু করা যাক। এ ইজ ফর অ্যাপল, অ্যাপল। এ ইজ ফর অ্যান্ট, অ্যান্ট। বলো, এ ইজ ফর অ্যাপল, অ্যাপল। এ ইজ ফর অ্যান্ট, অ্যান্ট। এ ইজ ফর অ্যাস, অ্যাস।
A is for X, 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 X. La 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 la. B is for boy, bo bo boy. B is for ball, bo bo ball. B is for bat, ba ba bat. B is for bird, bird bird bird. Bolo. B is for boy, bo bo boy. B is for ball, bo bo ball. B is for bat, ba ba bat. B is for bird, bird bird bird. La 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 la. C is for cup, cup cup cup. C is for cap, cap cap cap. C is for cat, cat cat cat. C is for chair, chair chair chair. Bolo. C is for cup, ka ka cup. C is for cap, ka ka cap. C is for cat, ka ka cat. C is for chair, chair chair chair. La 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 la. Erpor ber kore felo 56 pata. D is for dog, dog dog dog. D is for deer, deer deer deer. D is for doll, dog dog doll. D is for door, do do do. Bolo. D is for dog, dog dog dog. D is for deer, deer deer deer. D is for doll, dog dog doll. D is for door, do do do. E is for egg, e e egg. E is for eagle, e e eagle, e e eagle. E is for ear, ear ear ear. E is for eye, a a eye. Tale bolo erpor. E is for egg, e e egg. E is for eagle, e e eagle. E is for ear, ear ear ear. E is for eye, a a eye. Bolo. E is for ear, ear ear ear. E is for eye, a a eye. La 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 la. Epor chole esho tumra 60 patay. F is for football, fo fo football. F is for pan, fa fa fan. F is for fish, fish fish fish. F is for flower, 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 flower. F is for football, foot, foot, football. Bolo. F is for fan, fa, fa, fan.
is for fish. Fish, fish, fish. F is for flower. Fla, fla, flower. F is for flower. Fla, fla, flower. G is for girl. G, g, girl. G is for glass. Gla, gla, glass. G is for grass. Grass, grass, grass. G is for goat. Go, go, goat. La, 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 la. Bolo. G is for girl. G, g, girl. G is for glass. Glass, glass, glass. G is for grass. Gra, gra, grass. G is for goat. Go, go, goat. তার মানে দেখো জি দিয়ে কত রকমের উচ্চারণ হতে পারে। জি ইজ ফর গার্ল, গা গা গার্ল। জি ইজ ফর গ্লাস, গ্লা গ্লা গ্লাস। জি ইজ ফর গ্রাস, গ্রা গ্রা গ্রাস। G is for goat, go, go, goat. H is for hat, ha, ha, hat. H is for hat, 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 hat. H is for hen, he, he, hen. H is for hair, 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 hair. La 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 la. Bolo. H is for heart, ha ha heart. H is for hat, ha ha hat. H is for hen, he he hen. H is for hair, 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 hair. La 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 la. Now turn on page 62. এরপর চলো আমরা 62 পাতা বের করি। I is for ice cream, ice cream. I is for igloo, igloo. I is for ink, e, e, ink. I is for insect, e, e, insect. La 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 la. Now your turn. Tumra bolo erpor. I is for ice cream, ice cream. La 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 la. I is for igloo, e, e, igloo. I is for ink, I, I, ink. I is for insect, I, I, insect. J is for jungle, ja, ja, jungle. J is for jacket, ja, ja, jacket. J is for jam, ja, ja, jam. J is for jug, ja, ja, jug. La 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 la. এরপর তোমাদের পালা। J is for jungle, ja, ja, jungle. J is for jacket, ja, ja, jacket. J is for jam, ja, ja, jam. J is for jug, ja, ja, jug. La 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 la. এরপর 68 পাতা। K is for kangaroo, ka, ka, kangaroo. K is for key, 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 key. K is for king, 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 king. K is for kite, ka,
কাকায়, লা 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 লা
K is for key, 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 key. K is for king, key, key, king. K is for kite, ka, ka, kite. L is for lion, la, la, lion. L is for lamb, 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 lamb. L is for leaf, 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 leaf. L is for lock, 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 lock. এরপর বন্ধুরা চলো আমরা চলে যাই তোমাদের ছোট্ট বন্ধু সোনালীর কাছে। সে মাপনী চোঙ ব্যবহার করে কি করে একটা বস্তুর আয়তন মাপতে হয় এবং এখানে কিরকম ভাবে বিয়োগের গল্প তুমি পেয়ে যাবে সেটা আমরা বুঝে নেব, চলো এই ক্লাসটায়। নমস্কার, আমি সোনালী লোহার। আমি রাধানগর বোর্ড প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণী ছাত্রী। আজ আমি এই পাথরটির আয়তন মেপে দেখাবো। তার জন্য আমার লাগছে একটি মাপুনি চং। তাতে আমি 300 মিলিলিটার জল নিয়েছি আর লাগছে একটি পাথর। এবার আমি এটাকে জলে ডুবিয়ে দেখব কতটা উঠে। আমি দেখতে পাচ্ছি এখানে 1, 2, 3, 4, 5, 6। এখানে আমি দেখতে পাচ্ছি যে 6 ঘর উঠেছে। আমি এখানে দেখতে পাচ্ছি 6 ঘর উঠেছে, তার মানে প্রতিটি ঘর 5 ml করে, মানে 5 মিলিলিটার করে। এখানে 6 ঘর উঠেছে, তার মানে 6×5=30, মানে 30 মিলিলিটার উঠেছে। তার মানে এই পাথরটির আয়তন 30 মিলিলিটার। এবার আমি খাতা পেনে এটা করে দেখছি। মাপুনি চোঙের জলের উচ্চতা 300 মিলিলিটার। পাথর দেওয়ার পর উচ্চতা হলো 330 মিলিলিটার, অতএব পাথরের আয়তন 330 মিলিলিটার। এখানে করো, হ্যাঁ ওখানে মিলিলিটার লেখো। মিলিলিটার সমান 0.3, ওখানে 0 দিতে হয় না, মিলিলিটার বলে। তোমরা দেখলে বন্ধুরা, এভাবে আমরা কোনো বস্তুর আয়তন মাপতে পারি। তাহলে তোমরাও এমনি মাপুনি চোঙ বানাতে পারো। চলো এবার আমরা এমনি মাপুনি চং বানিয়ে অনেক জিনিসের আয়তন মেপে ফেলি। কিন্তু তোমরা জানতে চাও কিভাবে মাপুনি চং বানাতে হয়? তোমাদের জানিয়ে রাখি, আমাদের আগের 92 পর্বে আমরা দেখিয়েছি নিজের হাতে তুমি কিভাবে মাপুনি চং বানাতে পারো।
তোমরা যাদের সুযোগ আছে রাধানগর বোর্ড প্রাইমারি স্কুলের ইউটিউব চ্যানেলে গিয়ে 92 পর্বে পেয়ে যাবে ওই ক্লাসটা। আর আমরা আবার পরে দেখে নেব কীভাবে তুমি একটা ওই ইঞ্জেকশনের সিরিঞ্জ আর একটা কাঁচের বোতল বা প্লাস্টিকের বোতল দিয়ে বানিয়ে ফেলতে পারো মা পনিচং। করি তোমাদের এই ক্লাসটি ভালো লেগেছে। তাহলে এরপর বন্ধুরা চলো আমরা যাই সেই বিশেষ ক্লাসটায়। মহাকাশ বিজ্ঞানটাকে ভালো করে বুঝে নেওয়া, দারুণ ভাবে বুঝে নেব আজকে। আজকে আমরা দারুণ দারুণ বিষয় দুটো বিষয় জানবো। কোন কোন বিষয় চলো আমরা শুরু করি, ক্লাসটাতেই বুঝে নিই। তোমরা দেখতে পাচ্ছ দূরে ওই যে সূর্য, দেখো ডুবতে চলেছে। ওই সূর্যটা এখন আমরা দেখতে পাচ্ছি লাল রঙের। ডোবার সময় আমরা সূর্যকে দেখি লাল, কিন্তু দিনের বেলায় আমরা লাল দেখি না। দিনের বেলায় যখন মাঝ আকাশে থাকে তখন সেটা সাদা দেখায়। কিংবা এই যে আকাশটা, এই আকাশে কি এখন কোনো তারা আছে? এই আকাশটা এখন নীল কেন? কিংবা চাঁদের কলা দেখি কেন? কিংবা ধ্রুবতারা এক জায়গায় স্থির কেন? কিংবা আমরা বিভিন্ন সময় খবরের কাগজে বা বিজ্ঞাপনে নানা রকমের রাশির কথা শুনি। এই রাশি, এই নক্ষত্রমণ্ডলী, এগুলো আসলে কি? এর মধ্যে কতটা বিজ্ঞান আর কতটাই বা অবিজ্ঞান? এই সমস্ত নানা কিছু নিয়ে শুরু হতে চলেছে আমাদের মহাকাশ বিজ্ঞানের এক বিশেষ পর্ব। ছোট্ট বন্ধুরা, আমরা শুরু করতে চলেছি আমাদের এক জানা বোঝার নতুন অধ্যায় মহাকাশ নিয়ে। মহাকাশ অর্থাৎ আমাদের এই পৃথিবী, চাঁদ, এই বিভিন্ন ধরনের গ্রহ, তাদেরকে নিয়ে আমরা জানতে শুরু করেছিলাম। আমরা আমাদের বিভিন্ন গ্রহগুলোকে নিয়ে জেনেছি। এরপরের অধ্যায়ে, এরপর থেকে আমরা জানতে শুরু করব মহাকাশ নিয়ে নানা রকমের বিষয়। আজকে আমরা যে দুটো বিষয় জানব সেটা হলো যে রাতের আকাশ কুচকুচে কালো অন্ধকার, কিন্তু দিনের বেলায় আকাশের রং কেন আমরা নীল দেখি বেশিরভাগ সময়? আবার কখনো কখনো মেঘ হয়, কখনো কখনো আকাশের রং বিভিন্ন দেখি, কিন্তু বেশিরভাগ সময় আমাদের দিনের বেলায় আকাশের রংকে আমরা নীল দেখি কেন? আর দুই নম্বর যে বিষয়টা জানব সেটা হলো চাঁদের কলা, অর্থাৎ চাঁদটাকে কখনো আমরা গোল থালার মতো দেখি, আবার কখনো আমরা দেখি কাস্তের মতো। কেন এটা? এর পেছনের রহস্যটা কি? তোমরা তো জানো বন্ধুরা, এই জানা বোঝাগুলো আমরা মজা করে শিখি, খেলতে খেলতে শিখি। তাই তো আমাদের এই পড়াশুনোর নাম খেলতে খেলতে লেখাপড়া, পড়তে পড়তে খেলা। তো দেখো, আজকে আমরা একটা সফটওয়্যারের মাধ্যমে তোমাদের একটু দেখানোর চেষ্টা করছি যে আসলে ব্যাপারটা কীরকম। তো এখন তোমরা দেখতে পাচ্ছ আমার পেছনে কুচকুচে কালো আকাশ, তার মধ্যে তারা দেখা যাচ্ছে, বিভিন্ন ধরনের তারা। আর এখন বাজছে রাত্রি দশটার সময়। আজ 10 তারিখ, 10ই মার্চ 2021 সাল, রাত 10টার সময় আমরা যদি এই বাঁকুড়ার কোনো একটা ফাঁকা মাঠে দাঁড়াই, আমরা আকাশটাকে এই রকম দেখতে পাবো। দেখো, পূব আকাশে এই রকম আমরা দেখতে পাবো। আমরা যদি ওপরের দিকে মাথা তুলি তাহলে আমরা দেখতে পাবো এই যে সমস্ত তারাগুলো। তো জেনে রাখো, এই যে আকাশে তুমি এই এত ছোট ছোট তারা দেখছো, তুমি যদি কাছে যাও তাহলে তুমি আরও দেখতে পাবে। টেলিস্কোপ দিয়ে দেখো, আরও দেখতে পাবে। তোমরা শুনলে অবাক হবে, এই প্রত্যেকটা যে বিন্দু, এই প্রত্যেকটা বিন্দু হচ্ছে এক একটা বিশাল বিশাল সূর্যের থেকেও বড় তারা। তাহলে আমাদের আকাশে সবচেয়ে কাছের যে তারাটা আমরা দেখতে পাই সেটা হচ্ছে সূর্য, বাকি সবাই আছে প্রচুর দূরে। এবং তোমরা জানলে অবাক হবে, এই এক একটা তারা থেকে আলো আসতে, কোনোটা থেকে আলো আসতে 10 বছর, 20 বছর, 100 বছর, লক্ষ বছর পর্যন্ত সময় লাগে আলো আসতে। তার মানে এমনও হতে পারে যে আজকে যে তারাটা তুমি দেখছো এখন, সেই তারাটা যখন জলজলে ছিল, তার গা থেকে যে আলোটা বেরিয়ে এসেছিল, তারাটা এখন অন্য কিছুতে রূপান্তরিত হয়ে গেছে, তারাটা মারাই গেছে ধরো, কিন্তু তার আলোটা এখনো আমাদের চোখে এসে পৌঁছচ্ছে। তার মানে আমরা যখন এরকম আকাশটাকে দেখি তখন আসলে আমরা একটা অতীতকে দেখি। তো চলো বন্ধুরা, আমরা এই আমাদের জানা বোঝাগুলো খুব সুন্দর করে জেনে নিই। তো আমাদের প্রথম প্রশ্ন আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে দিনের বেলায় আমরা কেন আকাশকে নীল রঙের দেখি।
দিগন্ত, এই আমি দিগন্ত, তোমরা বুঝতে পারছো এটা একটা মাঠ, আমি একটা অন্ধকার ফাঁকা মাঠের মধ্যে আছি, এই দেখো দূরে আলো টালো জ্বলছে, তোমরা ঘর দেখতে পাচ্ছ, ব্যাপারটা এইরকম আর কি, তুমি ধরে নাও। তো আমি এখন এই বাড়িয়ে দিই গতিটা। তো তোমাদের, তোমরা নিশ্চয়ই জানো যে এই যে সকালবেলায় আমরা সূর্য উঠতে দেখি, তারপর সূর্যটা আস্তে 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 উঠে কি হয়, ডুবে যায়। কিরকম ভাবে হয় চলো আমরা একটু দেখে নিই। আমরা চলো পূর্ব দিকে তাকাই, তাহলে তোমরা বুঝতে পারবে গল্পটা। পূর্বের ইংরেজি কি ইস্ট, তাহলে চলো এই দেখো আমরা এখন পূর্বের দিকে ক্যামেরা রেখেছি, আমার পেছনে পূর্ব দিক। তো দেখো বন্ধুরা আমি কি করছি, এখানে স্পিড বাড়িয়ে দিচ্ছি, পৃথিবী ঘোরার স্পিড বাড়িয়ে দিচ্ছি। বাড়িয়ে দিতে আমি দেখতে পাচ্ছি তারাগুলো ঘুরছে। তাহলে এখন সময় হয়ে গেল রাত 12টা, এরপর হচ্ছে 1টা হবে, 2টো হবে, তারপর এখন হয়ে গেছে 3টে, ভোর 3টে, আর গভীর রাত 3টে বলতে পারো। এই দেখো বন্ধুরা আমরা যাই আজকে ভোরবেলায়, তোমরা যদি এখন যদি ভোরবেলায় তোমরা দেখো, তাহলে আমরা দেখতে পাচ্ছি দূরে 2টো গ্রহ উঠেছে পূব আকাশে। কে কে? একটা হচ্ছে স্যাটার্ন। স্যাটার্ন মানে কি? শনি গ্রহ। আমরা যদি একটু টেলিস্কোপের সাহায্যে গ্রহটা কাছে যাই তাহলে কি দেখতে পাবো, চলো দেখে নিই। এই দেখো আমরা এখন শনি গ্রহটাকে দেখছি এবং তার চারদিকে কতগুলো, এই দেখো, এই দেখো বন্ধুরা এটা হচ্ছে শনি গ্রহ। এটা চলে যাচ্ছে কেন? না আমি এটা থামিয়ে দিলাম, এরা চলে যাচ্ছে কেন? না এরা, আমি যদি টেলিস্কোপে দেখি ঘুরছে তো, সেই জন্য সব সময় টেলিস্কোপের ক্ষেত্র থেকে ওটা সরে যায়। তো যাই হোক আমি এখন থামিয়ে দিয়েছি। এই দেখো তুমি যদি পূব আকাশে ভোর বেলায় তাকাও তাহলে তুমি কিন্তু শনি গ্রহটাকে দেখতে পাবে। আর শনি গ্রহটাকে এই রকম দেখতে গেলে তোমাকে কিন্তু দেখতে হবে কি, একটা টেলিস্কোপ জোগাড় করতে হবে। এখন আমরা আপাতত এটা দিয়েই দেখছি। এবং দেখো বন্ধুরা এই যে শনি গ্রহ, আর এইটা হচ্ছে শনির চারদিকের বলয়। ঠিক আছে, আমরা শনি গ্রহ নিয়ে আগে আলোচনা তোমাদের করেছি, এবং দেখো শনির কতগুলো উপগ্রহও রয়েছে। এই দেখো শনির উপগ্রহগুলো আমরা দেখতে পাচ্ছি তার চারদিকে রয়েছে। তো চলো বন্ধুরা এরপর আমরা, এই দেখো তাহলে শনি আমরা দেখলাম, আর কাকে দেখতে পাচ্ছি ভোরবেলা, এই দেখো শনির উপগ্রহ টাইটান। এই দেখো তাহলে আমরা যদি এটাকে আরো কাছে যাই কাছে যাই কাছে যাই, এই দেখো বন্ধুরা আমরা টেলিস্কোপ দিয়ে যদি টাইটানকে দেখি তাহলে এই রকম দেখতে পাবো টাইটানকে। এটা কিন্তু একটা অত্যন্ত উন্নত, মানে শক্তিশালী টেলিস্কোপ ছাড়া এরকম ভাবে তুমি টাইটানকে দেখতে পাবে না। ঠিক আছে, তাহলে আমরা দেখলাম শনি গ্রহ, তাহলে তোমরাও দেখে নাও আরেকবার। ঠিক শনি গ্রহ, এখন এই ধরো এখন মার্চ মাস, মার্চ মাসের আজকে আমি তোমাদের বলছি 10 তারিখ, 10 তারিখ পরের বছর অর্থাৎ আগামী 2022 সালের মার্চ মাসের এই ঠিক এই দিনকে কিন্তু তুমি শনি গ্রহটাকে ঠিক এইরকম ভোরবেলা দেখতে পাবে। এখন বাজছে ভোর 4:19, আমি 4:19 দেখাচ্ছি। তাহলে এই দেখো আমরা শনি গ্রহটাকে দেখতে পাচ্ছি পূব দিগন্তে, আর কাকে দেখতে পাচ্ছি বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি দেখো আমি আর একটু জুম আপ, এই দেখো দিগন্তে আমরা জুপিটারকে দেখতে পাচ্ছি অর্থাৎ বৃহস্পতি গ্রহ। এই দেখো বন্ধুরা চলো আমরা জুম করি, এই দেখো জুপিটার, এবং জুপিটারের এই 4টে উপগ্রহকে দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ এক লাইনে রয়েছে। তোমরা নিশ্চয়ই জানো যে এই যে 4টে উপগ্রহ, এই 4টে উপগ্রহকে কখনো একে দেখা, একে ওর পিছনে দেখে বা একে এই এদের বিভিন্ন জায়গায় স্মরণ দেখে গ্যালিলিও বুঝতে পেরেছিলেন যে এই উপগ্রহগুলো বৃহস্পতির চারিদিকে ঘুরছে। ঠিক আছে, তখনই তিনি প্রথম বুঝতে পারেন যে ও তার মানে সূর্যের চারিদিকে পৃথিবী ঘুরছে আর পৃথিবীর চারিদিকে চাঁদ ঘুরছে আর এরা হচ্ছে বৃহস্পতি গ্রহের চাঁদ। ঠিক আছে, তো আমরা পূব আকাশে এখন দেখছি, এদের ঘোরাটা বাড়িয়ে দিই, এই দেখো আস্তে আস্তে একটু কমাই স্পিডটা। এই দেখো বন্ধুরা আরেকটা মজার জিনিস দেখো, চাঁদটাকে দেখা যাচ্ছে। তোমরা যদি চাঁদটা মানে ভোরবেলা, ভোরবেলা মানে তোমার 11 তারিখ 12 তারিখ তোমরা যদি ভোরবেলা তাকাও চাঁদটাকে কেমন দেখতে পাবে, চলো আমরা চাঁদটাকে একটু কাছে যাই।
তাহলে চাঁদটাকে আমরা কুচকুচে কালো দেখব, কিন্তু একটু যেন দেখা যাচ্ছে, একটু হালকা একটা রেখার মতো। তাহলে চাঁদটা এখন আর একটু, আর এইদিকে দেখো মার্কারি বুধ, এই দেখো, এই দেখো বুধ গ্রহটা, বুধ গ্রহটাও দেখো বন্ধুরা, এটাও কিন্তু ওই রকম একটা চাঁদের মতো দেখা যাচ্ছে, বলো একটা একটু কলা দেখা যাচ্ছে, বুধ গ্রহেরও কিন্তু আমরা কলা দেখতে পাচ্ছি। তো চলো বন্ধুরা আমরা এরপরে এটাকে বাড়িয়ে দিই, স্পিডটা বাড়িয়ে দিয়ে স্পিডটা দেখি, এবারে আমরা চলে যাচ্ছি, স্পিড বাড়িয়ে দিচ্ছি, এই দেখো, এই দেখো দিনের বেলায় সূর্য উঠে গেল, দেখো দিনের বেলায় কে উঠলো, সূর্য উঠলো, এখন বাজছে সকাল 6:15। তাহলে বন্ধুরা কি দাঁড়ালো ব্যাপারটা, যাই সকালবেলায় সূর্য উঠলো আকাশটা তেমনি হয়ে গেল আলোময়, এবং আকাশটা কালো থেকে অন্য রঙের হয়ে গেল। এবার চলো আমরা একটু দূর থেকে দেখি ব্যাপারটা কি হয়, আমরা যদি দূর থেকে দেখি তাহলে সূর্য উঠে আবার কি হবে, আকাশে উঠে আস্তে আস্তে ডুবে যাবে, কিন্তু আমরা যদি এমন একটা ক্যামেরায় দেখি যে ওর ওঠা এবং ডোবা এটা আমরা একসঙ্গে দেখতে পারবো, এমনভাবে যদি আমরা ক্যামেরাটা ফিট করি তাহলে ক্যামেরাটা দাঁড়াবে এই রকমভাবে। দেখো এবারে আমি এটাকে চালিয়ে দিচ্ছি, দেখো তোমরা বন্ধুরা কি ঘটে, এই দেখো এই সূর্য ডুবে গেল, এবারে দেখো ডোবা মাত্রই আকাশের কালো, আবার পরের দিন, এটা এখন কিন্তু পরের দিন হয়ে গেল। তাহলে বন্ধুরা খেয়াল করে দেখো এই যে এইভাবে ঘুরছে, দিনের বেলায় আমার আকাশ হয়ে যাচ্ছে নীল, রাত্রে বেলায় কুচকুচে কালো, ব্যাপারটা এই রকম কেন, এই প্রশ্নটার আজকে চলো আমরা প্রথম আলোচনা করি। এটার কারণটা হচ্ছে আমাদের পৃথিবীর উপরে, পৃথিবীর এই যে আমি যেখানে আছি তুমি যেখানে আছো এখানে বাতাস আছে, এবং বাতাসের মধ্যে ছোট 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 জলের কণা আছে, ধুলো আছে, তোমরা জানো বিভিন্ন জায়গায় যখন কলকারখানা থেকে ধুঁয়ো বেরোয়, বা কিংবা কেউ যখন তোমার পাড়ায় কেউ প্লাস্টিকটা পুড়িয়ে দেয়, কাগজ পুড়িয়ে দেয়, এখন যেমন আমরা চারদিকে দেখতে পাচ্ছি জঙ্গলের পর জঙ্গল আগুন ধরিয়ে দিচ্ছে, ভয়ঙ্কর ঘটনা ঘটছে, তো এই সমস্ত কারণে আমাদের বাতাসের মধ্যে ধোঁয়া এবং জলের কণা ভর্তি থাকে। এবারে কি হয়, সূর্যের আলোটা ওই ধুলো ধোঁয়া ইত্যাদির মধ্যে দিয়ে যখন আসে, তখন তুমি যদি একটা ধুলোর কণাকে ধরো সেইখানে আলোটা পড়ে ও চারদিকে ছড়িয়ে যায়, ছড়িয়ে যায়, এবং কোন রঙটা ছড়িয়ে যায়, সূর্যের 7টা মানে আলোর 7টা রং আছে, তোমরা জানো বেগুনি নীল আকাশি সবুজ হলুদ কমলা লাল, এগুলো হচ্ছে রামধনু 7টা রং। তো 7টা রঙের মধ্যে তোমরা জানো প্রিজমের মধ্যে দিয়ে যখন আলো যায় তখন সবচেয়ে বেশি বেঁকে যায় বেগুনি আলো, তারপর নীল আকাশি সবুজ হলুদ কমলা লাল, সবচেয়ে কম বাঁকে লাল। আর সূর্যটা ঠিক যখন দিগন্তে থাকে তখন কি হয়, সূর্যটা দেখি আমরা লাল, ঠিক আছে, তো লাল কেন, না সূর্যের ওই লাল আলোটা বাঁকে কম, সে সোজা বেরিয়ে চলে আসে, সেই জন্য আমরা লাল রঙের সূর্যটাকে দেখতে পাই, আর বাকি রঙগুলো কি হয় বাতাসের বিভিন্ন ধুলোবালিতে ধাক্কা খেয়ে ছড়িয়ে যায়। তারপরে আস্তে আস্তে যখন মাথার উপরে থাকে তখন আমরা পুরো সাদা দেখি, তখন তো দেখা যায় না, তখন তো খালি চোখে দেখা উচিত নয়, তোমরা জানো যে সূর্যকে খালি চোখে দেখলে আমার চোখ নষ্ট হয়ে যেতে পারে, তো সেই সময় কি হয় আমরা সূর্যটাকে জল, আমরা সূর্যকে দেখতে পাই, কিন্তু খেয়াল করে দেখেছো বন্ধুরা যখন ওটা আবার বিকেলের দিকে দিগন্ত বরাবর চলে যায় তখন যেন হালকা হয়ে যায় আলোটা, তাহলে হালকা হচ্ছে কেন, না আমাদের বাতাসের মধ্যে ধুলো বালি এই সমস্ত ধোঁয়াতে ওই সূর্যের আলোটা আটকা পড়ে, তো এই যে ধুলো বালি ইত্যাদির মধ্যে আলোটা পড়ে ছিটকে যায়, তখন যে রঙটা সবচেয়ে বেশি এদিক ওদিক ছিটকে যায় সেটা হচ্ছে নীল রং, ফলে বিভিন্ন পুরো আকাশটাকে আমরা দিনের বেলায় নীল দেখি, আসলে ওটা দেখার কথা ছিল বেগুনি, কারণ বেগুনি রংটা সবচেয়ে বেশি ছিটকে যায় তারপর নীল, কিন্তু যেহেতু বেগুনি রংটা আমরা দেখতে পাই না সেই জন্য আমরা দেখি ওই রংটা। এবার যেটা হয় বন্ধুরা দেখো, এই যে আমরা যদি দেখি যে দেখো আমরা এখন দেখছি 10 তারিখ, চাঁদ উঠেছে ভোরবেলায়,
কিন্তু তার সঙ্গে সূর্য উঠে গেছে। তাহলে দিনের বেলা, দিনের বেলা কিন্তু তুমি এখানে এই লেখাটা আছে বলে তাই, নালে তুমি যদি দিনের বেলা এই সময় তুমি যদি চাঁদটার কাছে চাঁদটাকে দেখার চেষ্টা করো তুমি দেখতেই পাবে না। এই দেখো, একে দিনের বেলা প্রচুর আলো, তারপরে আবার হালকা একটু দেখা যাচ্ছে, এই চাঁদ আমরা দেখতে পাই না। তাহলে এটা হচ্ছে অমাবস্যা তিথি, এটাকে বলে অমাবস্যা। অমাবস্যার সময় কি হয়, সূর্যে একই সঙ্গে চাঁদ ওঠে এবং সূর্য ওঠে। তাহলে চাঁদ তো আমাদের মাঝে আছে, তোমরা জানো যে সূর্যের চারিদিকে পৃথিবী ঘুরছে আর পৃথিবীর চারিদিকে চাঁদ ঘুরছে। তাহলে এখন পৃথিবী আর সূর্যের মাঝে আছে চাঁদ, সেই জন্য এটা হচ্ছে অমাবস্যা। আর এই অমাবস্যা তিথিতে এই চাঁদটা যদি থাকতো এই সূর্যের কাছে চলে, মানে এরকম জায়গায় থাকতো, তাহলে কিন্তু চাঁদ সূর্যকে আড়াল করে দিলে সেই অমাবস্যায় হয় সূর্য গ্রহণ। ঠিক আছে, তোমাদের আরেকটা জিনিস দেখাই, দেখো আমরা যদি এরকম হয় যে আমরা মনে করো পৃথিবী থেকে সমস্ত ধুলো ধোঁয়া এগুলোকে সব উড়িয়ে দিলাম, অর্থাৎ পৃথিবীকে বাতাসহীন করে দিলাম, তাহলে কি হবে? তাহলে যেটা হবে বন্ধুরা দেখো, 1 2 3 দেখো, আকাশটার সমস্ত আমরা পুরো আকাশটাকে দেখব কুচকুচে কালো, এবং আমরা কিন্তু সমস্ত তারাগুলোকে দেখতে পাব। তাহলে এটা যদি পৃথিবীর তুমি একটু ওপরে উঠে যাও, ধুলো ধোঁয়া থেকে ওপরে উঠে যাও, অর্থাৎ পৃথিবীর যে বায়ুমণ্ডল, বাতাসটা পৃথিবীর গায়ে আটকে আছে, তুমি যদি সেই বাতাস ছাড়িয়ে অনেকটা উঠে যাও, 20 কিলোমিটার 30 কিলোমিটার উঠে যাও, তখন তুমি যদি ওখান থেকে আকাশটাকে দেখো তুমি এইরকম দেখবে কুচকুচে কালো। অতএব আকাশের রং কিন্তু নীল নয়, আকাশের রং নীল এই কারণে বাতাসে যে ধুলো ধোঁয়া থাকে সেই ধুলো ধোঁয়াতে সূর্যের আলোটা থাকে, মানে ছড়িয়ে যায়, সূর্যের আলোটা বিভিন্ন রঙে ভেঙে যায় এবং আকাশী যেটা নীল রং সেটা ছড়িয়ে পড়ে বলে আমরা নীল রংটাকে দেখি, নীল রংটা মানে অন্যান্য ধুলো কণাগুলো ওই নীল রঙের হয়ে যায়, তো সেই কারণে আমরা নীল দেখি। এটা তোমরা আরো বড় হলে আরো ভালোভাবে বুঝতে পারবে এর কারণটা, তবে এইটুকু জেনে রাখো যে আকাশের আসলে রং নীল নয়, আকাশটা হচ্ছে কুচকুচে কালো, অর্থাৎ পৃথিবীর বাইরে তুমি যদি যাও মহাবিশ্বে দেখো সেখানে কোনো রং নেই, কুচকুচে কালো। আর আমরা পৃথিবী থেকে ওপরের দিকে তাকালে ওই সূর্য তারা এদের মাঝখানে বাতাসের স্তর আছে বলে ওই আলো আসার সময় আলোটা ছড়িয়ে যায়, ভেঙে যায়, তখন কি হয় বিভিন্ন ধুলোবালির মধ্যে ওই আলোগুলো মানে ছড়িয়ে পড়ে ছিটিয়ে যাওয়ার মতো, তো সেই জন্যে আমরা ওই নীল রংটা দেখতে পাই। আর নীল রংটা সবচেয়ে বেশি বেঁকে যায়, কোথাও ধাক্কা খেয়ে নীল রংটা বেশি বেঁকে যায়, আর লাল বা এই রংগুলো বেশি বাঁকে না বলে আমরা ওই রংগুলো দেখি না। ঠিক আছে, তো চলো বন্ধুরা এরপর দেখো আমি আবার স্পিড বাড়িয়ে দিচ্ছি, বাড়িয়ে দিয়ে কি হয় আমরা পরের দিন কীরকম হবে, অর্থাৎ এখন আমরা 10 তারিখের এই আকাশ দেখছি, 10 তারিখে এই আস্তে আস্তে আমি দেখো স্পিড বাড়িয়ে দিলাম, এবারে এই দেখো সূর্য ডুবে যাই গেল, সূর্য ডুবে যেতেই আমরা আবার রাতের আকাশে সমস্ত তারাগুলোকে দেখতে পাচ্ছি। তাহলে এরা ঘুরছে কেন? এরা আসলে ঘুরছে না, আমরা ঘুরছি, উল্টো দিকে আমরা ঘুরছি। তুমি ঠিক যেমন তুমি যখন বাসে করে যাও, বাসের জানলা দিয়ে তাকালে দেখতে পাও না যে সব ঘরগুলো বিভিন্ন গাছপালা পেছনের দিকে চলে যাচ্ছে, তার মানে ওই ঘর গাছপালাগুলো কি পেছনের দিকে যাচ্ছে, আমরা আগাচ্ছি। ঠিক সেরকম আমরা পৃথিবী থেকে এই যে আকাশটাকে ঘুরতে দেখি আসলে আমরা উল্টো দিকে ঘুরছি, এই আকাশে ওই তারাগুলো তারা ওই জায়গাতে আছে, তারা ঘুরছে না। এই দেখো এবারে হয়ে গেল পরের দিন, পরের দিন চাঁদ একটু দেখো কি হচ্ছে আমরা দেখার চেষ্টা করছি। এই দেখো আমরা পূব আকাশে দেখছি সূর্য আবার উঠেছে, আমরা তার পরের দিনে চলে যাই, আরও একদিন আমরা চলে যাই, চলো এই দেখো আরেক দিন হলো, এই দেখো আবার সূর্য উঠলো। এবারে দেখো বন্ধুরা আমরা কি করছি, এমন একটা ক্যামেরা মানে এমনভাবে দেখছি জিনিসটা যে আমরা এই জায়গাটা হচ্ছে পূর্ব দিক, পূর্ব দিকে সূর্য ওঠে আর এই পশ্চিম দিকে ডুবে, আমরা ক্যামেরাটাকে ঠিক এইভাবে এমন একটা জায়গাতে রেখেছি যেন আমি ওঠা থেকে ডোবা, অর্থাৎ এই পুরো ভিশনটা 180 ডিগ্রি আমি এখন বাড়িয়ে দিয়েছি।
আমার দৃষ্টিক্ষেত্র। তাহলে 180 ডিগ্রি বাড়িয়ে দিলে তার মানে এই ধার থেকে এ ধার আমি পুরোটা একসঙ্গে দেখছি, এটাকে বলে 180 ডিগ্রি ভিশন। তো আমরা সেইভাবে দেখছি, দেখো বন্ধুরা, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে সূর্যটা ডুবছে কেমনভাবে। তো চলো আমরা আবার স্পিড বাড়িয়ে দিই। এই দেখো সূর্য ডুবে গেল। এবার দেখো বন্ধুরা এই পরের দিন, পরের দিন আবার সূর্য উঠছে। এই দেখো সূর্য উঠলো ডুবে গেল। এবারে আমরা আস্তে করে দেখি কি ঘটে ব্যাপারটা। এই দেখো আমরা এখন চলে এসেছি 14 তারিখ, মানে আমরা শুরু করেছিলাম 10 তারিখে, 14 তারিখ, 14 তারিখ সকালবেলা কে উঠবে, কোথায় থাকবে, এগুলো বিজ্ঞান মানুষ বারবার দেখে দেখে বুঝে গেছে। অর্থাৎ কোন গ্রহটা কোথায় কখন থাকবে এটা আমরা সবাই জানি, বিজ্ঞান জানে, মানুষ জানে। তাহলে দেখো, এই দেখো সূর্য উঠল। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই দেখো সূর্য উঠে আস্তে আস্তে মাঝ আকাশে উঠছে, মাঝ আকাশে উঠল। হ্যাঁ, এবার আস্তে আস্তে সূর্য আবার কিন্তু দিগন্তে ডুবে যাবে। তাহলে আমরা আরেকটু স্পিড বাড়িয়ে দিই। এই দেখো, এই দেখো বন্ধুরা, এই দেখো, তাহলে এই হলো আমরা, এই দেখো আরো স্পিড বাড়িয়ে দিয়ে আমরা চলে গেছি একেবারে 17 তারিখ। এবার দেখো কি ঘটনাটা ঘটে। আমরা একটা জিনিস তোমাদের দেখাচ্ছি, দেখো যে এবারে আমরা 17 তারিখ সকালবেলা, এই দেখো তারাগুলো সরছে, তারাগুলো উঠছে, ডুবছে, উঠছে, ডুবছে। তার মানে এটা কিন্তু ঘটেই যাচ্ছে, এটা ঘটেই চলেছে। আমরা দিনের বেলায় কিন্তু তারাগুলোকে দেখতে পাই না, কিন্তু যদি আমাদের যদি বাতাস না থাকতো, আমি তোমাদের বলেছি, তাহলে কিন্তু আমরা দিনের বেলাতেও তারাগুলো দেখতে পেতাম। এবার দেখো, এই দেখো সূর্য উঠে গেল এবং চাঁদটা উঠেছে। তার মানে তুমি ভেবে দেখো বন্ধুরা, এই সময় যদি চাঁদটাকে আমরা দেখি দিনের বেলায়, সূর্য ওঠার পরে চাঁদটা উঠল, তাহলে আমরা চলো একটু চাঁদটাকে কাছে দেখি কিরকম দেখায়, দেখব। এই দেখো চাঁদটাকে দেখা যাচ্ছে এই রকম কাস্তের মতো, কিন্তু এই চাঁদটা আমরা দেখতে পাই না, কারণ সূর্য ওঠার পরে এই চাঁদটা আমরা দেখতে পাই না। তাহলে এই চাঁদটা আমরা কখন দেখতে পাই? তুমি তাহলে, আমি তোমাদের বলে দিচ্ছি, 17 তারিখে, অর্থাৎ এটা 18 তারিখ, 18 তারিখ কিরকম দেখাবে তোমাদের দেখিয়ে দিই। চলো আমরা চাঁদটাকে আমরা ডুবিয়ে ফেলি, সূর্যটাকে ডুবিয়ে দিই, সূর্য আমরা স্পিড বাড়িয়ে দিচ্ছি। তাহলে আস্তে আস্তে এই দেখো সূর্য ডুবে যাচ্ছে, চাঁদও পেছনে পেছনে যাচ্ছে, চাঁদও ডুববে, সূর্যও ডুববে। এই দেখো আমরা এই স্পিড বাড়িয়ে আমরা দেখতে পাচ্ছি, এই দেখো রাত্রেবেলা, সন্ধেবেলা, এখন বাজছে তোমার 7:30, 7:30, তুমি 7:30 সময় চাঁদটাকে এই রকম দেখবে। এই দেখো আমরা যদি চাঁদটাকে জুম করি, আমরা যদি কাছে টেলিস্কোপের সাহায্যে দেখি, এই দেখো বন্ধুরা চাঁদটাকে আমরা টেলিস্কোপের সাহায্যে যদি দেখি ঠিক এই রকম দেখব, কাস্তের মতো। ঠিক আছে, তাহলে ছিল চাঁদটা গোল, কিন্তু চাঁদটাকে আমরা দেখছি এই রকম। তাহলে এইটা হচ্ছে চাঁদের বিভিন্ন সময়ে আমরা চাঁদকে বিভিন্ন জায়গায় দেখি এবং তাকে বিভিন্ন রকম দেখি। তাহলে এরপর চলো বন্ধুরা, আমরা এটা কিন্তু টেলিস্কোপিক ভিউ, অর্থাৎ আমরা টেলিস্কোপের সাহায্যে বাড়িয়ে দেখছি। তাহলে আমরা এরপর দেখো, আমরা চলো এরপর আমরা চলে যাব, এই আমরা আবার স্পিড বাড়িয়ে দিচ্ছি। এই দেখো চাঁদ এবার ডুববে। তাহলে ধরো আমরা পূব আকাশ থেকে পশ্চিম আকাশ যেন পুরোটা দেখতে পাই, সেই রকম ভাবে আবার একটু দূর থেকে দেখি। তাহলে দেখো এইভাবে কিন্তু পুরো আকাশটা ঘুরে ঘুরে যাচ্ছে, ঘুরে ঘুরে যাচ্ছে। এবারে আমরা আবার দেখতে পাবো যে এই দেখো সূর্য আবার উঠলো। এবার যদি আমরা কি করব, আমরা যদি বাতাসটাকে সরিয়ে দিই, তাহলে আমরা দেখতে পাবো দিনের বেলাতেও। এই দেখো এবারে বন্ধুরা দেখো সূর্য আর চাঁদের মধ্যে দূরত্বটা যেন বাড়ছে।
তার মানে এর পরের দিন দেখো আমরা চামটাকে আরেকটু বেশি দেখতে পাবো। চলো আমরা আবার আগে যেমন ঠিক সত্যি সত্যি আমরা দেখি সেরকম দেখি দিই। এই দেখো দিনের বেলায় তুমি চামটা দেখতে পাবে, একটু পরে সূর্য ডুবে যাবে, এই দেখো ডুবে যাচ্ছে, ডুবে যাওয়ার পরে আমরা চামটাকে দেখবো। তাহলে চলো এবার চামটা এত তাড়াতাড়ি দেখতে গেলে আমরা এরপরে চামটাকে দেখি। দেখো বন্ধুরা এই দেখো চাঁদের কিন্তু আরো একটু বেশি আমরা দেখতে পাচ্ছি, আর একটু বেশি দেখতে পাচ্ছি। এখনই আমরা একটা পরীক্ষার মাধ্যমে এই বিষয়টা আবার তোমাদের বোঝানোর চেষ্টা করব যে কেন আমরা চাঁদের এই কলাগুলো দেখতে পাই, এটাকে বলে চাঁদের কলা। তাহলে এখন আমাদের চাঁদটা হয়ে গেল এই রকম। তাহলে এরপর চলো বন্ধুরা আমরা আবার স্পিড বাড়িয়ে দিই, তাহলে আমরা কি দেখতে পাবো দেখা যাক। এই দেখো, এই দেখো চাঁদ ডুবছে, এখনই ডুবে যাবে। হ্যাঁ এটা হচ্ছে তোমার, এখন আমি বলে দিচ্ছি 19 তারিখ, 19/3/2021 সালে ঠিক এইরকম অবস্থা। চাঁদটা রাত 10টার সময় ডুবে যাবে, আবার আস্তে আস্তে সূর্য উঠবে। এমনি করতে করতে কি হবে দেখো, স্পিড বাড়িয়ে দিলাম, এই সূর্য উঠলো, সূর্য উঠে ডুবে গেল, আর চাঁদ আমাদের কোথায় একটু পরে উঠবে। দেখো এই দেখো, তার মানে কি হলো, ওই দেখো চাঁদ উপরে রয়েছে, চাঁদ উঠে গেছে। তাহলে আমরা এরপর চাঁদটাকে দেখি, চাঁদের আমরা দেখতে পাবো যে চাঁদটাকে কেমন দেখাচ্ছে। এই দেখো বন্ধুরা চাঁদের কিন্তু আমরা দেখতে পাচ্ছি আর একটু বেশি দেখা যাচ্ছে, আমরা খুব দ্রুত চলে যাচ্ছে তাই দেখতে পেলাম না। চলো ঠিক আছে আমরা পরের দিনের জন্য অপেক্ষা করি, পরের দিন কেমন লাগবে চাঁদটাকে আমরা দেখে নেব, থামিয়ে দেখে নেব। তাহলে আবার আমরা দেখতে পাচ্ছি যে এইরকমভাবে গোটা আকাশটা কিন্তু ঘুরছে, গোটা আকাশটা কিন্তু ঘুরছে। এই দেখো বন্ধুরা এইভাবে। তাহলে এরপর আস্তে আস্তে কি হবে, স্পিড বাড়িয়ে দিচ্ছি, সূর্য উঠলো, চাঁদ উঠলো, সূর্য ডুবে গেল, চাঁদও ডুবে যাবে। তারপর আস্তে আস্তে আমরা যদি দূর থেকে দেখি, সূর্য উঠলো, চাঁদ আরেকটু পরে প্রায় অনেকটা পরে উঠলো, ডুবে গেল। এবার দেখো কি হবে, এইরকম করতে করতে সূর্য উঠলো, তারপরে চাঁদ ডুবলো, উঠলো, এরকম করতে করতে দেখো সূর্য উঠলো, সূর্য এখন মাঝ আকাশে, এখন মোটামুটি 10টা বাজছে। আমরা যদি দেখি 10টা, দুপুর 12টার সময় চাঁদ উঠলো, বিকেল 3টের সময় চাঁদ উঠলো। তাহলে এটা যদি এবার দালো, চলো এখন আমরা চাঁদটাকে দেখি সূর্যটা ডোবার পরে চাঁদটার কলাটা কেমন লাগে। এই দেখো সূর্যটা ডুবে যাচ্ছে, সূর্য ডুবে গেল, এবার চলো আমরা চাঁদটাকে দেখি বন্ধুরা। এবারে যদি আমরা চাঁদটাকে দেখি তাহলে দেখব এই দেখো চাঁদটাকে আরো কতটা বেশি দেখা যাচ্ছে। এই দেখো চাঁদটাকে আমরা কতটা বেশি দেখতে পাচ্ছি, আগে আমার চাঁদটা ছিল এক ফালি, এবারে আস্তে আস্তে চাঁদটা আকারে বড় হচ্ছে। তাহলে এটা কেন হচ্ছে এটা আমরা আস্তে আস্তে বুঝে যাব। তো তোমরা যেটা এখন আমি তোমাদের বলছি যে দেখো চাঁদের এই অংশটা আলো পড়ছে আর ওই অংশটা পড়ছে না, ওই অংশটাই পড়ছে না। এরপর এরকম করতে করতে এক সময় হবে কি, পৃথিবীটা চাঁদ আর সূর্যের মাঝে চলে আসবে, তখন কি হবে দেখো। তাহলে চলো এরপর আমরা পূর্ণিমার জন্য অপেক্ষা করি, অর্থাৎ কবে পূর্ণিমা হবে আমরা দেখে নিই। আমরা স্পিড বাড়িয়ে দিলাম, এই দেখো চাঁদও ডুবে গেল। তাহলে চলো বন্ধুরা সূর্য উঠলো, চাঁদ উঠলো আরো পরে। তাহলে সূর্য আর চাঁদের মধ্যে কিন্তু পার্থক্য তৈরি হচ্ছে, ফাঁকা মানে বেশি দূরে দূরে। এই দেখো সূর্য ডুবছে, তার কিছুক্ষণ আগে চাঁদটা ডুবে গেল, উঠলো, এর পরের দিন যেটা হবে এই দেখো সূর্য উঠে ডুবলো আর চাঁদ উঠছে। তাহলে এখন দেখো দিগন্তে চাঁদ উঠেছে। চলো বন্ধুরা আমরা চাঁদটাকে দেখি কেমন লাগছে দেখতে। এই দেখো বন্ধুরা এখন চাঁদটা প্রায় গোল, প্রায় গোল। এবার যদি আমার এই আকাশে যদি আলো মানে বাতাস না থাকতো তাহলে আমরা চাঁদটাকে ঠিক এইরকম দেখতাম, দেখতে পেয়েছো। এই দেখো
এই রকম দেখতে পেতাম আমরা। এই দেখো এই হচ্ছে চাঁদ, তার মানে আর একটু, এখনো আমরা তলটায় দেখতে পাচ্ছি, একটু আলোটা আমরা কম দেখছি, তাহলে আর এর পরের দিনই আমাদের ঠিক হবে। আমি এখন কিন্তু আবার বলছি আমি আলোটা, এই দেখো। তাহলে চলো বন্ধুরা আমরা পরের দিন দেখি কি হয়। এই দেখো চাঁদ উঠলো সন্ধ্যেবেলা, আমরা দেখতে পাচ্ছি চাঁদও ডুববে। তাহলে দেখতে পাচ্ছ আমরা যদি দূর থেকে দেখি, মানে এটা এটা কিন্তু আমরা ঠিক তুমি এইভাবে সত্যি সত্যি দেখা সম্ভব না, এটা আমরা একটা সফটওয়্যারের মাধ্যমে দেখছি। তাহলে এই দেখো চাঁদ উঠলো এবং চাঁদ উঠে এই ডুবে গেল, সূর্য উঠলো, আর সূর্য ওঠার পরে এই দেখো সূর্যটা ডুবতে চলেছে। এই দেখো এটা হচ্ছে পশ্চিম আকাশ, এই পূব আকাশ আর এই পশ্চিম আকাশ। এই দেখো সূর্যটা উঠলো আর তারপর চাঁদ, এই দেখো এইটা হচ্ছে পূর্ণিমা। পূর্ণিমার সময় দেখো পূর্ণিমার সময় আমরা সূর্যকে চাঁদকে পুরো গোল থালার মতো দেখি। তাহলে তোমরা আজকে কি কি বুঝলে যে কেন আমরা বিভিন্ন সময় বিভিন্ন বিষয়টা বিভিন্নভাবে দেখি এইটা গোল, তাহলে এটা কেন হলো? চলো আমরা একটা সত্যি সত্যি হাতে কলমে পরীক্ষা করে বুঝে নিই। যে যদি আমরা উপর থেকে দেখি, মানে বাইরে থেকে দেখি সূর্য চাঁদ পৃথিবী এদের আপাত অবস্থানের ওপর এই রকম যে চাঁদের কলাটা নির্ভর করছে, সেইটা আমরা চলো তোমাদের একটু বোঝানোর চেষ্টা করছি একটা পরীক্ষার মাধ্যমে। এই পরীক্ষাটি করার জন্য বন্ধুরা আমরা একটি টর্চ নিয়েছি, একটি বেল এবং একটি মোবাইল ফোন নিয়েছি। আমরা টর্চটাকে সূর্য বানিয়েছি এবং বেলটি হচ্ছে চাঁদ, আর মোবাইলটি হচ্ছে পৃথিবী থেকে আমরা চাঁদটিকে যেমন দেখি সেটা। তার মানে মোবাইলটি এখানে পৃথিবী, ধরো মোবাইলে যে ভিডিওটা উঠছে সেটা হচ্ছে পৃথিবী থেকে আমরা চাঁদকে যেমন দেখি। তাহলে আমরা এখানে দুটো ক্যামেরায় দৃশ্য তুলে ধরছি। একটা ক্যামেরার সাহায্যে ওপর থেকে আমরা দেখছি পৃথিবী, সূর্য এবং চাঁদের আপাত অবস্থান, অর্থাৎ বাঁ দিকের কোণের ভিডিওটা হচ্ছে ওপর থেকে তোলা পৃথিবী, সূর্য এবং চাঁদের অবস্থান, আর পুরো বাকি ভিডিওটা হচ্ছে আমরা পৃথিবী থেকে চাঁদকে যেমন দেখছি, অর্থাৎ ওই মোবাইল দিয়ে এই চাঁদের যে ভিডিওটা তোলা হচ্ছে, অর্থাৎ বেলের যে ভিডিওটা তোলা হচ্ছে, সেইটার সাহায্যে আমরা চাঁদের কলা বুঝে নেব। চলো পরীক্ষাটা করা যাক। দেখো বন্ধুরা আমরা এই ক্যামেরার সাহায্যে এটাকে, আমরা এখন ধরো এটাকে পৃথিবী ধরছি, অর্থাৎ এই ক্যামেরায় যে ছবিটা তুমি দেখছো সেটা হচ্ছে পৃথিবীর ছবি, পৃথিবী থেকে, আর এটাকে আমরা ধরে নিচ্ছি চাঁদ, আর এটা হচ্ছে সূর্য। আজকে আমরা বুঝে নেব চাঁদের কলা বিভিন্ন রকম দেখায় কেন। এখন দেখো পৃথিবী আছে তোমার চাঁদ এবং সূর্যের মাঝে, তাহলে এই সময় দেখো পূর্ণিমা গোল একদম চাঁদকে আমরা দেখতে পাচ্ছি। কিন্তু যদি আমরা এইরকম করে ঘুরে 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 এইরকম জায়গায় আসি, হ্যাঁ, অর্থাৎ চাঁদ পৃথিবী এবং সূর্য দেখো একটা 90 ডিগ্রি কোণ করেছে, ঠিক আছে, তাহলে 90 ডিগ্রি যদি কোণ করে তাহলে দেখো আমরা চাঁদের অর্ধেকটা দেখতে পাচ্ছি। কিন্তু যদি আমরা এই দিকে থেকে দেখি, এইখান থেকে দেখি, তাহলে দেখো বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি চাঁদের একটা, চাঁদটাকে যেন একটা কিসের মতো লাগছে, একটা কাস্তের মতো লাগছে। তাহলে ওইখানে রয়েছে সূর্য, মাঝখানে এখানে চাঁদ আর এই পৃথিবী, তাহলে আমরা পৃথিবী থেকে চাঁদটাকে একদম দেখো কাস্তের মতো দেখি। আর এই হয়ে গেল অমাবস্যার সময়, আমরা চাঁদকে দেখতেই পাই না কারণ আকাশে তখন সূর্য থাকে, ঠিক আছে। আর যখন এরকম হয় তখন যদি চাঁদটা সূর্যটাকে আড়াল করে দেয় তখন হয় কি, সূর্যগ্রহণ। আবার দেখো আমরা যদি এইরকম দেখি তখন আবার আমরা চাঁদটাকে এই দেখো কাস্তের মতো দেখতে পাই, কাস্তের মতো দেখতে পাই, এই দেখো আমরা কাস্তের মতো দেখতে পাচ্ছি। তাহলে এইটা হচ্ছে চাঁদের কলার কারণ, তোমরা নিশ্চয়ই এই পরীক্ষাটা বুঝতে পেরেছো। তাহলে চাঁদকে আমরা কখনো এরকম কাস্তের মতো দেখি, এই দেখো, আবার কখনো আমরা পুরো চাঁদটাকে গোল দেখি, তাহলে সেটা নির্ভর করছে আমরা কোন জায়গায় অবস্থান করছি।
আর চাঁদের যেহেতু কোনো নিজস্ব আলো নেই, সেই জন্য এবং সূর্যের আলোতেই চাঁদ আলোকিত হয়, সেই জন্য আমরা চাঁদকে বিভিন্ন সময় বিভিন্ন রকম দেখি। আরেকটা জিনিস মনে রাখবে বন্ধুরা, তোমরা যখন আমরা চাঁদটাকে এইরকম এক ফালি দেখি, মানে কাস্তের মতো দেখি, তখন কিন্তু চাঁদের এই অংশটা আমরা দেখতে পাই না, কারণ এটা অন্ধকার, ছায়া রয়েছে এখানে। সেই জন্য আমাদের মনে হয় না একটা টুকরের মতো হয়ে গেছে, কিন্তু তা কিন্তু নয়, এক ফালি চাঁদ হয়ে গেছে তা কিন্তু নয়, এটা কিন্তু চাঁদটা গোল, আমরা এই অংশটা দেখতে পাই না। আচ্ছা, চাঁদের আমরা কেন একটা পিঠি খালি দেখতে পাই? এই প্রশ্নের একটি সহজ উত্তর হাতে কলমে মজা করে খেলার মাধ্যমে দেওয়ার আমরা চেষ্টা করেছি আমাদের আগের একটি ক্লাসে, লিংক রইল ডেসক্রিপশনে, ক্লাসটি দেখে নিতে পারেন রাধানগরপুর প্রাথমিক বিদ্যালয়ের ইউটিউব চ্যানেল থেকে। তাহলে দেখলে বন্ধুরা, আমরা বুঝে গেলাম কি সুন্দরভাবে যে কেন আমরা কখনো চাঁদকে এক ফালি দেখি, কখনো আমরা চাঁদকে গোল থালার মতো দেখি। এটা হচ্ছে আমাদের চাঁদ, পৃথিবী এবং সূর্যের আপাত স্মরণের জন্য ঘটছে, এবং এটি একটি সুন্দর ঘটনা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এর পরের দিন আমরা আরও মহাকাশের বিভিন্ন বিষয় নিয়ে জানবো, বিভিন্ন প্রশ্নের উত্তর এর মধ্যে আমরা খোঁজার চেষ্টা করব যে কেন ধ্রুব তারা একটা জায়গায় স্থির, বা এই আকাশে যে বলা হয় বিভিন্ন ধরনের রাশি আছে, সেই রাশিগুলো আসলে কি, বিভিন্ন নক্ষত্রমণ্ডলীকে আমরা চিনব, সেই নক্ষত্রমণ্ডলীর গল্প আমরা জানব, এবং মহাকাশের আরও অনেক অনেক বিষয় আমরা জানব। তাহলে আমরা আজকে আমাদের প্রথম পর্ব শেষ করলাম আমাদের মহাকাশ নিয়ে জানার। আশা করি তোমাদের আমরা এটা বোঝাতে পেরেছি। তোমরাও আমরা যে পরীক্ষাটা করলাম সেই পরীক্ষাটা করে নিজেরা হাতে কলমে বুঝে নাও যে চাঁদের কলা বিভিন্ন সময় বিভিন্ন হয় কেন, অর্থাৎ কখনো কেন আমরা চাঁদটাকে গোল থালার মতো দেখি, এবং কেন কখনো আমরা এক ফালি দেখি, এটা কি জন্য হয়। তোমরা কিন্তু তার আগে যেটা দরকার, তোমাদেরকে কিন্তু আকাশটা ভালো করে দেখতে হবে। প্রতিদিন তোমরা সূর্য এবং চাঁদের অবস্থান কোথায় কোথায় আছে ঠিক একটা নির্দিষ্ট সময় একটু লেখার চেষ্টা করো, তাহলেই দেখবে বিষয়গুলো বুঝতে পারবে। তাহলে দেখা হবে আমাদের পরের ক্লাসে। আর তোমরা যদি আমাদের আগের ক্লাসগুলো দেখতে চাও, ইউটিউবে রাধানগর বোর্ড প্রাইমারি স্কুল সার্চ করলে পেয়ে যাবে আমাদের আগের ক্লাস। আর আরেকটি অনুরোধ বন্ধুরা, তোমরা আমাদের এই ক্লাসের খবর তোমাদের সমস্ত বন্ধুদের জানিয়ে দিও। তাহলে দেখা হচ্ছে পরের ক্লাসে, খুব ভালো থাকবে সবাই, টাটা। এবার তোমার খাতায় আকাশটাকে আমরা ঠিক যেরকম দেখি, অর্থাৎ উল্টানো ঝুড়ির মতো, সেই রকমভাবে তোমরা আকাশটাকে আঁকো, এবং বাঁ দিকটিকে পূর্ব দিক ধরো ও ডান দিকটিকে পশ্চিম দিক ধরো। অর্থাৎ তুমি যদি দক্ষিণ দিকে তাকিয়ে থাকো, তোমার বাঁ দিক হবে পূর্ব দিক এবং ডান দিক হবে পশ্চিম দিক। এরপর আকাশে চাঁদের অবস্থানটা প্রতিদিন সন্ধে 7টার সময় দেখার চেষ্টা করো, এবং ঠিক কীরকম চাঁদ তুমি দেখতে পাচ্ছ এবং আকাশের ঠিক কোন জায়গায় এটা আছে সেটা একটু লেখার চেষ্টা করো। আবার বলছি, প্রতিদিন সন্ধে 7টার সময় তারিখ সহ চাঁদটাকে তুমি আকাশের ঠিক কোনখানে কীরকমভাবে দেখছ তা লিখে রাখো, তাহলেই দেখো তুমি বুঝতে পারবে চাঁদের কলা। তাহলে বন্ধুরা, আশা করি তোমাদের ভালো লেগেছে। এইভাবে আমরা মজা করে সমস্ত জিনিস শিখব, জানবো। তো তোমাদের এই ক্লাস কেমন লাগছে অবশ্যই আমাদের জানাবে, আমাদের চিঠি লিখে জানাতে পারো, আমাদের ফোন করে জানাতে পারো, আমাদের তোমরা ভালো লাগলে তোমাদের ভিডিও পাঠাতে পারো, সেখানে তুমি গান করে গল্প বলে ছবি এঁকে আমাদের পাঠাতে পারো। আর আমাদের ক্লাসগুলো যদি আগের ক্লাসগুলো দেখতে চাও, ইউটিউবে রাধানগর বোর্ড প্রাইমারি স্কুল সার্চ করলে পেয়ে যাবে আমাদের আগের সব ক্লাস। আবার তোমাদের শেষকালে একটি ঘোষণা তোমাদের শুনিয়ে রাখি, আমাদের এই ক্লাসগুলো 20
এবং 309 নম্বর চ্যানেলে এখন চলছে। এরপর এই ক্লাসগুলি কেবল মাত্র 309 নম্বর চ্যানেলে দুপুর দুটো থেকে হবে। সিটিরই একটি চ্যানেল 309 নম্বর চ্যানেল, এবং এই চ্যানেলটি জন্য আলাদা করে তোমাদের বাড়ির কাউকে কোনো টাকা পয়সা দিতে হবে না। তোমরা শুধু যেটা করবে যে তোমাদের কেবল অপারেটরকে একটু জানিয়ে দাও 309 নম্বর চ্যানেলটা যেন তোমার টিভিতে অ্যাড করে দেন, তোমাদের বক্সে অ্যাড করে দেন। তো বন্ধুরা আজ তাহলে আসি, দেখা হচ্ছে আগামীকাল ঠিক এই সময়। খুব ভালো থাক।